পাচ্ছ একটা ছোট্ট মতো আমরা চুলুগুলি খাচ্ছি, মানে যাকে বলে পিকনিক ফিস্টি, আগে সবাই এটাকে চুলুগুলি বলতো। হ্যাঁ, তো একটা ভগবানের মাটির চুলোতে কাঠের উনুনে আমরা রান্না করবো সবাই মিলে। তো আমি এখানে আলু কাটছিলাম, তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে পুচকে মাহি, হ্যালো, ও সেই থেকে আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ভিডিও দিকে, ও ভাবছে যে কি করছে এখানে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর চারিদিকে আমরা তো কাঠের চুলোয় রান্না করবো, তো একটু চারিদিকে পাতা ফাতা কাঠ ফাট কুড়িয়ে নিয়ে এসে এইভাবে ভেবেছি আজকে মজা করে আমরা রান্না করব। আর আমরা কিসে রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো তো তোমরা দেখতে থাকো। এই মাটির চুলোটা, এটা আমরা আজকে রান্না করব। তো এইটাতে আজকে রান্না হবে, এটা তো এখন ঠিক করা হচ্ছে, কারণ এটা রান্না হয়েছিল, তো তো এটা এখন মাটি কালি হয়ে আছে, তো এটাকে এখন এভাবে ল্যাপা হচ্ছে একটা মাটি দিয়ে, আর এটা কি বলে কুড়ো দিয়ে এটাতে ল্যাপা হচ্ছে অনেক। তো তারপর এটাতে রান্না হবে আমাদের, তো চলো দেখো তোমরা। অন্য গিল বসাবে এটা, ভালো ভালো গিলটা তো ভালো গেলি, এটাই বসিয়ে দেবে। দিয়ে এটাতে কি কাদা দিয়েছ আর সেই কুড়ো দিবে না, কুড়ো দুই কাট কিন্তু এই ডিজাইনটা আবার, বাট আমি কিছুতেই ধরতে পারলাম না, কারণ চাষ নেই বাস নেই, মানে আমাদের তো অভ্যাস নেই এইভাবে উনুনে রান্না করা। শেষ পর্যন্ত মুজমাকে বললাম, ও ধরিয়ে দিল। তো তোমরা জানো এইভাবে কেরোসিন ছাড়াই এইভাবে কি বলে খবরের কাগজ দিয়ে কীভাবে ধরালে, আমি তো দেখে অবাক। তো যাই হোক, কোথা থেকে কাগজ, খবরের কাগজ তো কোথাও পাচ্ছিলাম না, এই খবরের কাগজ, তারপরে এই চিকচিকিগুলো এখান ওখান থেকে কুড়িয়ে টুড়িয়ে এনে এইভাবে ধরানো হচ্ছে। আর বিশাল ধোঁয়া দিচ্ছিলো, আর হাওয়া দিচ্ছিলো, যেহেতু আমরা বাইরে রান্না করছি ওই জন্য হাওয়া দিচ্ছিলো। আর এইভাবে রান্না করতে তো আমাদের অনেকটা ভালো লাগছিলো, কারণ অনেকটা এক্সপিরিয়েন্স নেই এরমভাবে রান্না করার। তো তারপর দেখে এই যে কাঠগুলো আছে দেখতে পাচ্ছ, তো তোমরা বললে হাসবে, কাঠগুলো না অন্য বাইরে কারোর, মানে ওই যে ঢালাই হয়েছিল তো পড়েছিল, তো সেখান থেকে চুরি করে করে এনে এই কাঠগুলো দিয়ে আমরা রান্না করেছি। তো এইভাবে সত্যি কথা বলতে এইসব মানে স্মৃতিগুলো না অনেকটা মনে থাকবে, যে এইভাবে আমরা পিকনিক করেছি, যাকে বলে আমরা অনেক আগেকার বলে চুলু বলি। তো এইভাবে আমরা ধরানোর পর এইভাবে এবার রান্না করব। দেখো চুলোটা তো মনে হয় ধরে গেছে, কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এভাবে শীতকালে কাঠের চুলোতে এবার শাগুনও পোহানো হয়। হ্যাঁ হ্যাঁ আছে তো জাফরান। তো দেখো আমি এখানে আলু ভাজতে চাপিয়ে দিয়েছি, আর এবার আমার চুলোটা বেশ ভালো জমেছে আর ধরেছে, লাল লাল আলু ভাজা। তো দেখো এই কাঠগুলো না খুব মোটা মোটা, এই জন্য চুলোতে ঢুকছিল না, তো তাই জন্য এইভাবে কেটে কেটে আমাকে ঢোকাতে হচ্ছে। আর ভয়ও লাগছিল কাটতে, কিন্তু কিছু করার নেই, চুলোতে যেহেতু ঢোকাচ্ছিল ঢুকছিল না, চুলোর মুখটা একটু ছোট, এই জন্য ছোটো ছোটো করে ঢোকাতে হবে। এই জন্য আমি একটা বললাম কাঠারি দাও, কাঠারি করে কেটে কেটে আমি এবার এই ছোটো ছোটো কাঠগুলোকে আমি চুলোয় দেবো। আর এই ছোটো ছোটো কাঠগুলো বিশাল শুকনো ছিল, তো সঙ্গে সঙ্গে ধরেও যাচ্ছিলো। তো আমি এইভাবে এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে কাটছি, অনেকগুলো কাটি আমি ছোটো ছোটো করে কেটেছি, এবার কেটে কেটে আমি একটা একটা গুলো এইগুলো দিয়ে আমি রান্না করছি। আর এটা কাটলে আমার কাটটা কমপ্লিট। এখান থেকে একটু কাট নিয়ে যাব, দেখি এদিক ওদিক কোথাও পুড়িয়ে আছে নাকি। কাট নিয়ে গিয়ে এবার কাটবো, কারণ বড় বড় কাঠগুলো হচ্ছে না। এই কাঠ দুটো নিয়ে যাই। তো চলো এগুলো কাটি দেখি, তাহলে হবে না আর এখানে কাজ করাতে হবে, কাটতে কম পড়লো। তো বন্ধুরা এখানে কাঠ নিতে এসেছি ঘরে, তো পাশে একজনকে কাঠ ছিল, তো যার কাঠ সে চলে এসেছিল, তো ওই জন্য মুজমা বললো যে এখন নিও না নিও না, যার কাঠ সে চলে এসেছে।
তো যাই হোক, এভাবে পিকনিক করছে, এভাবে লোকের কাঠ চুরি করে পাতায় করে নেওয়াটাই তো ভালো লাগে বলো। তো চলো এইটা একটা নিই। এই চলে আসবে না তো আবার? হ্যাঁ, এই দুটো নিয়ে যাই, নাহলে কি করে রান্না করবো বলো। দাও কাটি। হ্যাঁ গো, ওই লোকটা কাটে কাটে এগুলো, ওর কাঠ ও চলে এসেছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমি এদিকে লোকের কাঠ নিয়ে চুরি করে আমরা মিষ্টি করছি। আমার বরকর্তা রান্নার ভাগটা নিয়েছে, ও এবার রান্না করছে, মটন করছে, রান্না হচ্ছে। তো আমাদের এখানে বিরিয়ানি হবে, মটন বিরিয়ানি। তো সেদিনকে ফিস্টিতে গিয়ে একটুখানি গোলমাল হয়ে গেছিলো বলে তো আবার আমরা করছি। তো এখানে আমার বর রান্না করছে, তো আমাকে আজকেও টেস্ট করতে দেবে, ঠিক আছে? ওইদিকে তো আমাদের রান্না বান্না চলছে, তোমাদের দেখায় এখানে কি সুন্দর, দেখো ধনে পাতা গাছ লাগিয়েছে, তারপর কি ফুল গো এটা, ডালিয়া ক্যালেন্ডোলা। তো এখানে ক্যালেন্ডোলা লাগিয়েছে, ছোট মতো একটা বাগান, ভালোই করেছে, ভালোই লাগছে। আর এগুলো কি গাছ? এগুলো সব ডালিয়া। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বউ আসবে এখনি, মাইকে নিয়ে যাবে তখনই। দোল দোল দুলুনি, এখানে ভাতটা দিয়ে দিয়েছি, ভাতে সমস্ত গোটা গরম মশলা, তেল, নুন, লেবু দিয়ে এবার ভাত দিয়েছি। আর একটা কাট দাও না, তাড়াতাড়ি করে দাও, তবে এটা ফুলবে। তো ফ্রেন্ডস দেখো, আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, এবার বল দেখো তুমি নিজে মনে করে দাও, এখন বিরিয়ানি মশলা বলবে যা, ভাতে বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছি। গুড্ডা যা ব্রমটা, এই তুমি ওয়াকি টাইম দিচ্ছ, টাইম লাগালে হয় না। সাজা বাস 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 বাস, ধরো দাও, মিশাও জাবরং, মিশাও দাও, জাবরং দিয়ে দাও, মিষ্টিটা ফ্রিজে দিয়ে দাও, ধরে যাবে তো লাস্ট। আর একটু দুধ, হ্যাঁ এই গুইয়া আছে, গুড়া পানি আছে, ছিটা মারো হাতে করে, ছিটা মারো, ছিটা মারতে হবে, এই যা মিষ্টি। হাঁড়িটা দেখো, জাস্ট হাঁড়িটাকে দেখো। তো বন্ধুরা, আমাদের রান্নাবান্না কমপ্লিট, আমাদের চানটানো কমপ্লিট, এবার চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানিটা কী হয়েছে, কেমন হয়েছে খেতে বসার আগে। তো আমি দেওয়া এভাবে ঈদ দেওয়া হয়েছে, রান্না হয়ে যাওয়ার পর লাস্টে এতটাই আমাদের খিদে লেগেছে, আর আমার বিরিয়ানি, আমার বর আমার বিরিয়ানি কাটছে। তো চলো এবার আমরা খেতে বসি। মাহি খেতে বসি, আমরা বসি, আমাদেরকে খাইয়ে দাও, ঠিক আছে? তাই হবে। আর হান আমার ছেলে খালি পুরোটা ভর্তি ভাত হয়েছে, তো এটা আমার কাটার আস ভাই, তোমার খাও না, শুরু করো না। দারুন করেছে আমার বর বিরিয়ানিটা, কত খাবে আর ওঠো, এবার সেই থেকে তো খেয়েই চলেছো না, সেই থেকে খেয়ে চলে যা, তখন তখন কালো পোড়া হাড়িতে ভাত আমার এখন এমনি আমার বড়।
হ্যাঁ চলবে, যাতে হোক। আমি তো নাই বলছি, আমি কিছু বলিনি আর বলবে না। হ্যাঁ ক্যারি দাও, প্রবলেম কি আছে? ঘরেরই তো খাওয়া দাওয়া কমপ্লিট। সকাল থেকে চুলোয় তোমাদেরকে দেখলাম কিভাবে রান্না করে, কি হলো হয়ে গেল। তো এখন বেজে গেছে 4, তো আমরা 4 সময় খেয়ে দিয়ে উঠলাম। বিরিয়ানিটা কি, বিরিয়ানিটা আমার বর, মানে বিরিয়ানিটা আমার বড় করেছে, আমিও করেছি, ঠিক আছে। ও ওরাকে একা ক্রেডিট আমি দেবো না, হ্যাঁ আমিও ছিলাম তো, না বলো আমিও করেছি, বলো না। তো বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, আমি আলু ভেজেছি, আমি মাংসটা কষেছি, মাংসকে কষেছে গো না, ঠিক আছে হবে না, আমি করেছি, এত বদনাম সহ্য করা যায় না। তো যাই হোক, সারাদিন আমাদের অনেক কিছু মজা হলো, অনেক কিছু হলো। তো চলো আমি ব্লগটা এখানে এন্ড করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ আমাদের পাশে থেকো আর লাইক করে দাও আমার ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা।